বনের ভেতরে একটি গাছে টুনি তার দুই ছানাকে নিয়ে বাস করত। আর তার পাশের গাছে বাস করত একটি কাক। একদিন টুনি ছানারা খেলতে খেলতে কাকের বসার পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিল। কাক আঙ্কেল বাড়িতে কি রান্না করছে দেখে আসি, খুব সুন্দর সেন্ট আসছে। কাকাঙ্কেল, ও কাকাঙ্কেল, তুমি কি রান্না করছো? আমি চাউমিন রান্না করছি, তুই ঠিক গন্ধে গন্ধে চলে এসেছিস, যা ভাগ এখান থেকে। মা মা, আমরা চাউমিন খাবো, বাজার থেকে চাউমিন এনে দাও না। তোদের যে কখন কি খেতে ইচ্ছা করছে তাই আমি জানি না। ঠিক আছে, আমার কাছে কিছু টাকা আছে, আমি বাজার থেকে কিনে আনছি চাউমিন। এরপর টুনি বনের পথ দিয়ে বাজারে যাচ্ছিল। আর এই কিছু টাকাই আছে, এই টাকায় চাউমিন কিনলে কাল কি খাবো জানি না। তবে ছানারা আবদার করেছে, এনে না দিলে ওদের খারাপ লাগবে। কেউ আছে? আমাকে একটু সাহায্য করো, আমার যে খুব আঘাত লেগেছে। কে যেন কথা বলছে, এ কি, আপনি কে, কি হলো আপনার? আমি এই জঙ্গলের পথ দিয়ে যেতে যেতে পা মুচকে পড়ে গেছি, আমাকে একটু ওষুধ এনে দাও না, আমার পায়ে যে খুব ব্যথা করছে। ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। তারপর টুনি তার কাছে টাকা দিয়ে ওই পথিক পাখিকে ওষুধ এনে দেয়, আর পথিক পাখি ঠিক হয়ে যায়। আমি জানি তুমি এই টাকা তোমার ছানাদের জন্য চাউমিন কিনে নিয়ে যেতে। তুমি অনেক ভালো টুনি, আমার অসময়ে তুমি আমাকে কোনো কিছু না ভেবে সাহায্য করেছো, তাই আমি তোমাকে একটা জাদুর চাউমিন গাছ দিচ্ছি। এই গাছ তুমি তোমার জমিতে রোপণ করবে, আর সেই গাছ থেকে প্রতিদিন অনেক চাউমিন হবে। সেই চাউমিন তুমি বাজারে বিক্রি করে তোমার সংসার চালাবে, আর তোমার বাচ্চাদেরও দেবে। এরপর টুনি ওই জাদুর চাউমিন গাছ নিয়ে জমিতে রোপণ করে দেয়, আর সাথে সাথে গাছে অনেক চাউমিন ধরে। আর টুনি সেই চাউমিন বাজারে বিক্রি করে অনেক টাকাও পায়। বাবা, এই ইপি তো অনেক টেস্টি, খুব সুন্দর খেতে, আমাকে আরো দাও। হ্যাঁ রে, খুব সুন্দর খেতে, তাই তো বাজারের সব পাখিরা আমার কাছেই চাউমিন নিয়ে যায়। আর এই সব কিছুই ওই পথিক পাখির দয়া। এরপর টুনি ও টুনির ছানারা বাজারে চাউমিন বিক্রি করে যে টাকা পেত, সেই টাকা দিয়ে তাদের সংসার বেশ ভালোভাবেই কেটে যেত। বনের ভিতরে একটি গাছে টুনি তার দুই ছানাকে নিয়ে বাস করত। মা, ও মা, অনেকদিন হয়ে গেছে আপেল খায়নি, আমাদের আপেল এনে দাও না। আপেল? আপেল এখন কোথায় পাবো বাচ্চারা? অত কিছু জানি না, আমি আপেল খাবো তো খাবো, আমাকে আপেল এনে দাও। মা, আমিও খাবো, আমাকেও এনে দাও। কান্না করো না বাচ্চারা, চলো বাজারে চলো, বাজার থেকে একটা আপেল চারা নিয়ে আসি, আর সেই আপেল গাছ বড় হলে অনেক আপেল খেতে পারবো। আচ্ছা মা, চলো বাজারে চলো। তারপর টুনি তার বাচ্চাদের নিয়ে বাজার থেকে একটি ছোট্ট আপেল গাছের চারা নিয়ে আসে, আর সেই গাছটি টুনি তার জমিতে রোপণ করে দেয়। প
পরদিন টুনি ও তার ছানাপোনারা গাছের ওপর জল দেয়। আর এভাবেই প্রতিদিন জল দিতে দিতে একদিন গাছ বড় হয়ে যায়, আর সেই গাছে অনেক আপেল ধরে। পরিশ্রম করলে ফল একদিন না একদিন পাওয়া যায়, এটাই তার প্রমাণ। মা, ও মা, একটা আপেল দাও না, আমরা খাবো। টুনি তখন তার দুই ছানাকে দুটি আপেল পেড়ে দেয়, আর আপেল দুটি পেয়ে দুই ছানা খুব খুশি হয়, আর সেদিনের মতো তারা আপেল নিয়ে বাসায় চলে আসে। পরের দিন সকালে টুনি ও তার ছানাপোনারা তাদের জমিতে এসে দেখে তাদের আপেল গাছে একটিও আপেল নেই। কালকে গাছ ভর্তি আপেল ছিল, আজকে আর একটা আপেলও নেই। আমি তো মাত্র দুটি আপেল আমার ছানাদের দিয়েছিলাম, বাকি আপেলগুলো কোথায় গেল? মা, আমরা কি আর আপেল খেতে পারবো না? মনে হয় আপেল কেউ চুরি করে নিয়ে গেছে, কিন্তু আমাদের গাছের আপেল কে চুরি করলো? মা, শুনেছি আমাদের বনের ভিতরে একটি তান্ত্রিক থাকে, আর তার অনেক ক্ষমতা আছে। চলো না তার কাছে যাই, উনি ঠিক বলে দিতে পারবেন আমাদের গাছের আপেল কে চুরি করেছে। ঠিক আছে আমার ছানারা, চলো তাহলে। তারপর টুনি তার ছানাপোনাদের সাথে তান্ত্রিকের কাছে যায়, আর সব কথা তান্ত্রিককে জানায়। আমি বাজার থেকে একটি আপেল গাছ কিনে এনে আমার জমিতে বুনেছিলাম। খুব কষ্ট করে সে আপেল গাছের যত্ন করছিলাম, আর সেই আপেল গাছ একদিন অনেক বড় হয়েছিল, আর তারপর তাতে অনেক আপেলও ধরে, আর সেখান থেকে দুটি আপেল আমি আমার ছানাদের দিয়েছিলাম। কিন্তু পরের দিন এসে দেখি আমার আপেল গাছে একটিও আপেল নেই। বুঝতে পারছি না আমার গাছের আপেল কোথায় গেল, আর কেই বা চুরি করলো। টুনি, তুই কি জানতে চাস তোর আপেল গাছে আপেল কে চুরি করেছে? হ্যাঁ তান্ত্রিক মশাই, আমি অবশ্যই জানতে চাই, কিন্তু কিভাবে জানবো? তুই যখন তোর ছানাদের দুটি আপেল দিয়ে বাসায় চলে যাস, তখন একটি দুষ্ট কাক এসে তোর আপেল গাছ থেকে একটি একটি করে আপেল পেড়ে ঝুড়িতে ভরে নিয়ে চুরি করে সেখান থেকে নিয়ে চলে যায়। এই সব কিছু দেখে শুনে টুনির খুব রাগ হয়, আর বলে, আমি তো অনেক ছোট পাখি, কিভাবে এই কাককে শায়েস্তা করব? এই নে জাদুর আপেল গাছ, তবে এই গাছ তোর জমিতে রোপণ করে দিবি, আর যদি কোনো পাখি তোর এই আপেল গাছ থেকে আপেল চুরি করতে আসে, তাহলে সে তার চুরির শাস্তি পেয়ে যাবে, এই আপেলই তাকে শাস্তি দেবে। তারপর টুনি ও তার ছানাপোনারা তান্ত্রিককে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে তাদের জমিতে চলে আসে, আর জমিতে এসে সেই জাদুর আপেল গাছটি রোপণ করে দেয়। আর পরের দিন সকালে এসে দেখে তাদের আপেল গাছটা অনেক বড় হয়ে গেছে। তারপর টুনি ও তার ছানারা দূরে একটি গাছের আড়ালে দাঁড়িয়ে দেখতে থাকে তাদের আপেল গাছের আপেল কে চুরি করছে। কিছুক্ষণ পর সেই দুষ্ট কাক আবারও অন্য জায়গায় আপেল চুরি করার জন্য টুনির জমির পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিল। তখনই তার নজর পড়ে টুনির জাদুর আপেল গাছে। এ তো অবাক কাণ্ড, আমি কালই আপেল নিয়ে গেলাম, আবার এই গাছটা কোথাতে গেল? আর গাছ ভর্তি আপেলই হলো কি করে? এটা কি করে সম্ভব? হতে পারে কালকে আমি ঠিকভাবে দেখিনি, এখানে আরো একটি আপেল গাছ ছিল। যাই হোক, একটি আপেল নিয়ে যাই, বাসায় গিয়ে খাবো। বলেই কাক একটি আপেল পাড়তে থাকে। কাক অনেক চেষ্টা করে, কিন্তু আপেল গাছ থেকে আপেল পাড়তে পারে না। কি ব্যাপার, এত জোরে টানছি তবুও আপেল কেন পড়ছে না? মনে হচ্ছে মোটাটা খুব শক্ত, আরো জোরে টানতে হবে দেখছি। এরপর কাক তার সমস্ত শক্তি দিয়ে যেই না আপেলের টান মেরেছে, অমনি আপেল এসে কাকের কপাল ফাটিয়ে দেয়।
আর টুনি দূর থেকে বলে, ঠিক হয়েছে, আরো চুরি করে খাবি আপেল? চুরি করে আপেল খেতে যেয়ে আমারই কপালে আপেল হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।